নমস্কার, আমি স্বপ্না মাধুরী। আজকের বিষয়টি, আমি একজন মানুষকে নিয়ে ভিডিওটি করেছি যার মধ্যে মান এবং হুঁশ আছে। আজকে করোনা ভাইরাসের জন্য আমাদের ভারতবর্ষে 130 কোটি জনগণ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটিয়ে চলেছে এবং আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু একটা টেনশনের মধ্যে রয়েছে। তাই এই সব কিছু দেখে আজকে আমাদের পশ্চিমবাংলার এক মায়ের সন্তান, যার নাম হচ্ছে ডক্টর রোহিত পান্ডা, উনি এই করোনা ভাইরাসের সময় পুনেতে ছিলেন এবং পুনেতে থাকার সময় যখন উনি দেখতে পেয়েছেন যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ একটা বিপদগ্রস্তের মধ্যে রয়েছে, তখন উনি নিজের থেকে একটা বিচার বের করেছেন যে আমি সোনার বাংলার মায়ের সন্তান, আমাকে সোনার বাংলায় আমাকে যেতে হবে এবং সোনার বাংলাতে গিয়ে আমার প্রত্যেকটা মানুষের পাশে আমাকে দাঁড়াতে হবে যেহেতু আমি একজন ডক্টর। তখন উনি এই ডক্টর রোহিত পান্ডা এই পুনের থেকে কলকাতা প্রায় 2000 কিলোমিটার উপরে নিজে ড্রাইভিং করে আমাদের কলকাতার মাটিতে ডক্টর রোহিত পান্ডা তার মাতৃভূমির মাটিতে এসেছেন এবং এসে আমাদের কলকাতায় SSKM হসপিটালে উনি কর্মরত নিযুক্ত হয়েছেন। পুনে থেকে কলকাতা 16 নম্বর জাতীয় সড়ক ধরে দূরত্ব 2000 কিলোমিটারের কিছু বেশি, লম্বা রাস্তা। লকডাউনের মাঝে ঝক্কিও নেহাত কম নয়, এই দূরত্বই গাড়ি চালিয়ে পাড়ি দিয়েছেন রোহিত পান্ডা। পুনে থেকে এসেছেন কলকাতায়, এসেছেন নিজের রাজ্যে করোনা যুদ্ধে সামিল হতে। সাউথ পয়েন্টের প্রাক্তন ছাত্র রোহিত পুনের ভারতী মেডিকেল কলেজের ছাত্র, পাশ করার পর মহারাষ্ট্রের গ্রামে ইন্টার্নশিপ, করোনা মোকাবিলায় কাজ করেছিলেন সেখানে। পুনের গ্রামাঞ্চলে কাজ করার সময় বুঝে যান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, বুঝে যান এই সময় তার নিজের রাজ্যেও একজন চিকিৎসকের কতটা প্রয়োজন। ছোটবেলা থেকে শোনা কথাটা কানে বাজছিল বারবার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সোলজারের সব থেকে বেশি দরকার পৃথিবীর, তেমন এই যুদ্ধটার সময় ডাক্তারদের বেশি প্রয়োজন আমাদের স্টেটের লোকের। তো আই ফেল্ট কি এখন দিস ইজ দ্য বেস্ট টাইম ওয়্যার আই ক্যান সার্ভ মাই স্টেট। পশ্চিমবঙ্গ সরকার রোহিতের আবেদনে সাড়া দেয়, ই পাসের ব্যবস্থা হয়। 3রা মে বেরিয়ে পড়েন রোহিত, মহারাষ্ট্র থেকে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে পৌঁছন বাংলার সীমানায়। রোহিতের অভিজ্ঞতায় অন্যান্য রাজ্যের তুলনায় করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ অনেক সতর্ক। ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ দিয়েছেন রোহিত। 7ই মে রাতে নিউ আলিপুরের বাড়িতে পৌঁছেছেন, তারপরই যোগ দিয়েছেন SSKM-এ। তার পড়াশোনা, বেড়ে ওঠা, প্রথম অনেক কিছু জানে এই শহর। রোহিত জানেন কলকাতা কখনো হার না মানার দলে, করোনা যুদ্ধ তা সে যতই কঠিন হোক কলকাতাকে জিততে হবে, কলকাতাকে জেতাতে হবে। তাই গলায় স্থেথ নিয়ে তরুণ ডাক্তার যুদ্ধে চলেছেন রোজ, আর গর্বে ভরে উঠছে বাবার বুক। তো এই নিযুক্ত কর্মেতে নিযুক্ত হওয়ার পেছনে আমাদের যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে এই সেবা করার জন্য, মানে সাধারণ জনগণকে সেবা করার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, তার জন্য আমাদের প্রত্যেকের তরফ থেকে জানাই আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর আমি ডক্টর রোহিত পান্ডাকে আমি যে মানে কথাটা বলেছি যে উনি একজন মানে কি বলবো, উনি একজন মানে দেবদূত, একজন ভগবানের মতন আমাদের এই মানে ভারতবর্ষের একজন মায়ের সন্তান পশ্চিমবাংলার মাটিতে জন্ম নিয়েছে, তবেই কিন্তু আজকে সাধারণ মানুষের পাশে কিন্তু এই বিপদের টাইমে এসে দাঁড়িয়েছেন। আমরা দেশনায় বলি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, আমরা দেশপ্রেমী বলি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কিন্তু আমাদের মানে সুভাষচন্দ্র বসুকে আমি দেখিনি। তো ওনার আদর্শ, ওনার যে মাটির প্রতি ভক্তি, ওনার যে মাটির প্রতি ভালোবাসা, সেটা আমরা জেনেছি এবং ওনাকে আমরা ভক্তি করি, ভালোবাসে ওনাকে শ্রদ্ধা করি। তাই আজকে এই ডক্টর রোহিত পান্ডাকে দেখে আমি একটা কথাই আমার মনে হচ্ছে যে আজকে আমাদের সোনার বাংলার মাটিতে বা আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আদর্শ, সেই মাটির প্রতি ভালোবাসা, সেই মাটির প্রতি ভক্তি, শ্রদ্ধা এখনো রয়েছে মিলে এবং সারা জীবন থাকবে, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ডক্টর রোহিত পান্ডা যেভাবে আজকে সাধারণ মানুষের পাশে সে দাঁড়িয়েছে, এনার প্রতি রইল আমার 100 বার নাই, 1000 বার নাই, 1,000,000 বার নাই, কোটি কোটি বার স্যালুট।